দেখি এই রুমটাও গুছিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো গত দুই দিন আমি অনেক বেশি বিজি ছিলাম, অনেকগুলো কাজ ছিল, তো আমি ওই রকম কিছু করতে পারি নাই। তাই নুহাস অনেক বাজার করে নিয়ে আসছে, তার মতো আমি শুধু লিস্ট দিয়ে দিছিলাম যে আমাদের কী কী লাগবে, তো সেই অনুপাতে নুহাস সব নিয়ে আসছে। আর আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই আমি রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে যাওয়ার পরে যেহেতু আমাদের পাশে গেস্ট আসবে, যা যা দরকার পড়ছে আমি সব কিছু ভিজাই নিছি। ভিজে তারপর আমাদের দুপুরে একটা দাওয়াত ছিল নুহাসের ফ্রেন্ডের বাসায়, মানে আমাদের বাসার রোডেই, জাস্ট আমাদের বাসা থেকে যেতে 5 মিনিটসের মতো লাগে। তো আমরা চলে গেছি ওদের বাসায়। ও আজকে মানে দাওয়াত বলতে ওরা বলতেছিলো যে চলো আমরা একসাথে লাঞ্চ করি, আবার আমার বাসায় যেহেতু গেস্ট আসবে আমি বলছি ওকে জাস্ট লাঞ্চ করি, আমাদের চলে যাইতে হবে কারণ ওই রকম থাকতে পারবো না। তো আমরা ওয়েট করতেছিলাম আরও অনেক গেস্ট আসবে ওদের জন্য। তো এই তো সবাই মিলে একসাথে আসলে গল্প আড্ডা করতে অনেক ভালো লাগে। তো সময় কোন দিকে চলে যায় বোঝাও যায় না। নুহাসের আবার জবও আছে আজকে, সেইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে গেলাম রিভার সাইডে। যেহেতু আমরা থাকিও রিভার সাইডে, তো আমাদের এদিকে কিন্তু খুব সুন্দর নদী আছে, আর এত সুন্দর বাতাস ছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল। তো সবাই মিলে বিচের পাড়ে খুব সুন্দর একটা টাইম কাটালাম আর এত ভালো লাগছে, কারণ ওইখানে আমাদের যাওয়া হয় নাই। আর দেখা গেছে এই টাইপের জায়গাগুলোতে কিন্তু একা একা যাইতেও ভালো লাগে না, সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই অন্যরকম। যাওয়ার পরে দেখি ওইখানে এত টাইপের মানে ফ্রুটস ছিল, মানে হঠাৎ আমরা আইসা পড়বো এমন টাইপের চোখে পড়ছে। পিয়ার্স ছিল, তারপরে সামনে যাওয়ার পর আবার অ্যাপোলো দেখছি, তারপর ব্লুবেরি, ব্ল্যাকবেরি, মানে সব কিছু ছিল আর কি। আমরা নদীর পাড়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম, আবার এখান থেকে কিন্তু ওভারবোর্ড মানে সেন্ট্রাল লন্ডনেও যাই। তো আজকে একটা ঘটনা মানে ফেসবুকে অনেক বেশি মানে দেখে আমার নিজেরও কষ্ট লাগছে, একটা মেয়েকে ওর হাজব্যান্ড মানে খুন করার চেষ্টা করছে, করার পর তাতেও ক্ষান্ত নেই, মানে উনি এখনও মানে আরও চেষ্টা চালাচ্ছে বউকে কোনোভাবে মেরে ফেলার জন্য। আসলে এগুলা বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ, এগুলো সুস্থ মস্তিষ্কের আমি বলবো না, কারণ এরা আসলে নিজেরাও জানে না কী করবে, নিজেরাও সুখে থাকতে পারে না। আর বউ বা আমি বলবো যে মানে ঘরের একটা সৌন্দর্য, অবভিয়াসলি ঘরের সৌন্দর্য, আর আপনার লাইফে আমি বলবো ছেলে মেয়ে বাবা মা সবাই ইম্পর্টেন্ট, তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লাইফ পার্টনার, সেটা হাজব্যান্ড হোক বা সেটা ওয়াইফ হোক, কারণ দিন শেষে আপনার পাশে আপনার বউকেই পাবেন, আবার মেয়েরাও কিন্তু তার পাশে স্বামীকেই পাবেন। কিন্তু কেন যে মানে আমাদের সমাজ বলেন, আমি এখানে বিদেশেও দেখছি মানে অনেকের ক্ষেত্রে এরকম মানে হয়, মানে অনেকেই এরকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। তো আসলে ভয় পাওয়ার কিছু নাই, আমি বলবো যেই মেয়েটার সাথে এই ঘটনাটা করছে তার কপালটা অনেক খারাপ, তার কপালে এমন একটা পার্টনার পড়ছে। আর সবাই যে বিয়ে করলে তার পার্টনার খারাপ হবে, সবার হাজব্যান্ডই খারাপ হবে, এরকম মারধর করবে, এরকম কিন্তু না। একটা ছেলে মানে একটা ছেলে বা একটা মেয়ে কী দেখে বড় হয়, তার ফ্যামিলি, তার বাবা মা, তার বাবা মার আচরণ। তো যেই জায়গায় যদি তার বাবা মা এত সুন্দর আচরণ থাকে ওয়াইফের সাথে মার সাথে, তাহলে কিন্তু সে এটা দেখেই বড় হবে। তো আমার মেয়েটার জন্য এত কষ্ট লাগছে, একটা বাবা মা কত কষ্ট করে একটা মেয়ে লালন পালন করে এত দূর পর্যন্ত নিয়ে আসে, আর যখন একটা মেয়ের এই অবস্থা দেখে বাবা মার কত কষ্ট লাগবে, না জানি এই মেয়েটা কোন বাবা মার মানে ওরা কী অবস্থায় আছে। আর সব ভাইয়াদেরকে বলবো, ভাইয়ারা বিয়ে করেন, অবভিয়াসলি মানে ট্রাই করবেন আপনার বিয়ে করা স্ত্রী, আপনার পার্টনার, আপনার বাচ্চার মা, আপনার এভরিথিং আপনি ওইভাবে রাখার জন্য। আসলে দিন শেষে কেউ কারো পাশে থাকে না, আপনি যে কোনো বিপদে যখনই পড়বেন তখনই কিন্তু আপনি আপনার ওয়াইফকেই পাশে পাবেন। তো
তো অবভিয়াসলি প্রত্যেকটা মেয়েকে রেসপেক্ট করা উচিত, আর মেয়েরাও তোমরা ভয় পাবা না, আসলে বিয়ের লাইফও কিন্তু অনেক সুন্দর। যদি তোমার ভালো একটা পার্টনার পড়ে, স্বামী পড়ে, তাহলে কিন্তু তোমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। দুজন মিলে সব কিছু করা, আর একা একা থাকা যায় না অবভিয়াসলি, তার জন্যে আমাদের ইসলামে বিয়ে ফরজ করছে সবার উপরে। তো বিয়ে ছাড়া মানে দেখা যায় জীবনটা এত সুন্দর না, সংসার হওয়া সবার দরকার, সবার জন্য তখন দেখা যায় অনেক সুন্দর করে কিন্তু তুমি তোমার হাজব্যান্ডের সাথে ভালোভাবে থাকতে পারবা। তো আমি দোয়া করি প্রত্যেকটা মেয়ে যেন তার স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে পারে, আর প্রত্যেকটা মেয়ের কপাল ভালো হোক, কারণ দিন শেষে মেয়েরাই কিন্তু অবহেলিত হয়, ছেলেরা কিন্তু কিছুই হয় না। তো মেহমান আসবে, আমি অনেক কিছু রান্না করছি আর অনেক গল্পও করে ফেললাম। তো এখানে আমি প্রায় চারটা মুরগের মানে রোস্ট করলাম, তারপর হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, চটপটি, আলু, আর এদিকে কিন্তু রোস্ট বলতে এটা আমি আমার নিজের ওন রেসিপিতে করছি, ওইরকমভাবে প্রপার রোস্ট না, জাস্ট মুরগের, এটা আমরা বলতে পারি মুরগির ঝাল ফ্রাই বা এরকম ঝাল ভুনা এরকম কিছু। তারপরে ডিম ভুনা করব, তারপর হচ্ছে মানে আরও কাবাব করব, টুনা ফিশের কাবাব করব, আর চটপটি করব, মানে সন্ধ্যা নাস্তাটায় আমি চটপটি, তারপর হচ্ছে প্যাটিস দিব। তো মরিচগুলোকে একটু গ্রাইন্ড করে নিব, তা যখন স্ম্যাশ হয়ে যাবে তখন কিন্তু মরিচগুলো খাইতেও ভালো লাগে। মোটামুটি আমি কিন্তু রোস্ট মানে যে চিকেন ঝাল ফ্রাইটা করি এটা সবাই খুবই পছন্দ করে, কারণ এটা এত পরিমাণ মজা হয়, আর দেখা যায় এখানের চিকেনগুলো তো এমনিতেই অনেক সফট থাকে, তার ওই রকম মিষ্টি মিষ্টি চিকেন কেউ পছন্দ করে না, স্পেশালি নুহাস তো একদমই পছন্দ করে না। তো তার জন্যই আমার নিজের মানে ওইভাবে আমি মানে ইয়ে করছি আর কি রেসিপিটা। তো তারপর থেকে দেখলাম মেহমানদেরকেও যখন খাওয়ায় বা আমরাও খাই, সবাই খুবই পছন্দ করে, টকটাও খুবই মজা ছিল ওই দিন, প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল, কিন্তু সবাই মানে রাইস খাওয়ার পরে আর ওই রকমভাবে কিছু খাইতে পারে নাই, বাট প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। আর আমি এখানে সালাদ তারপর সব কিছু রেডি করে ফেলবো আস্তে আস্তে, যেহেতু নুহাসের জব ছিল, সে জবে চলে গেছে আমাকে ড্রপ করে, আমি একা একাই সব কিছু করছি, তারপরে আবার ওর ঘুম থেকে ওঠার পরে আবার জবে চলে যাবে, তাই সেও রকমভাবে আমাকে কোনো কিছুতে হেল্প করে নাই, সব আমার একা রান্না করতে হয়েছে, আবার একা ভিডিও আমি একাই করছি। তো আমি তাই ফুল কোনো কিছু রেসিপি ওইভাবে দেখাতে পারি নাই, জাস্ট আমি শেয়ার করলাম আর কি, যে কী কী রান্না করছি। ডিম ভুনাটা ওই দিন খুব মানে মজা হয়েছিল, আর মেহমান আসলে আমি সব কিছু ট্রাই করি মানে হোমমেড করার জন্য, আর সবাই আমার রান্না খেয়ে বলছে তোমার রান্না খুবই মজা আর খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমি বলছি যে আস্তে আস্তে শিখতেছি, আসলে শেখার কোনো শেষ নাই, আমরা সবাই কিন্তু মানে সব কিছু দেখা যায় আস্তে আস্তে শিখি, আর চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। তো আমি যে পেস্ট্রিটা বানাবো এটার পোটটাও রেডি হয়ে গেছে, সালাদও রেডি হয়ে গেছে, নুহাস আসার ঘুম থেকে ওঠার পর জাস্ট আমাকে হেল্প করবে পোলাওটা করতে, কারণ সে খুবই ভালো পোলাও বানায়, আমি পোলাওটার মানে সাহস করি না আর কি, পোলাওটা আমার কাছে মানে একটু ভয় লাগ কাজ করে, যেহেতু নুহাস আলহামদুলিল্লাহ পোলাও খুব ভালো রান্না করে। আর এদিকে চটপটিটাও খুব সুন্দর হয়েছে, তারপর ঝাল রোস্টও মজা হয়েছে, আমি অলরেডি ট্রাই করে ফেলছি, তারপরে সব কিছু ক্লিন করে রেখে দিয়েছি, নোয়া শেষে জাস্ট এখন পোলাওটা রান্না করবো, আর আমি প্লেট থালা বাটি তারপরে যে 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 জিনিসগুলোতে আমি সার্ভ করবো সব সার্ভিং ডিশগুলা আইস বাকেট থেকে ধরে সব কিছু আমি বের করে ফেলছি, যেহেতু অনেক গরম পড়ছে। আমি আবার সব মানে ড্রিঙ্কস দিলে সব কিছুতে মানে আমি আইস অ্যাড করে দেই না, কারণ যে যার পছন্দ মতো, কারণ এখানে অনেকে ঠান্ডার প্রবলেম থাকে, অনেক কিছু থাকে, তো ওইভাবেই মানে দেয়া ট্রাই করি আর কি। তো কেমন হয়েছে আজকের রান্নাগুলো একটু সবাই কমেন্ট করে জানাবেন, যেহেতু আমি নতুন নতুন রান্না করি। তো আমার কাছে আসলে রান্না করতে খুব ভালো লাগে, ইভেন বাসায় মেহমান আসলে এটাও আমি খুবই এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে। তো দেখা যায় সবার সাথে গল্প আড্ডা করতে, আর রান্নাবান্না টুকটাক যতটুকু পারি ততটুকুই করে ট্রাই করি, যেহেতু আমি এখনও ওই রকম রাঁধুনি না, এত ভালো রান্নাবান্নাও পারি না, আস্তে আস্তে শিখতেছি। তারপরে ড্রয়িং রুমটাও এখন গুছাইতে হবে, এখন হচ্ছে আমার মেন টার্গেট হচ্ছে আমার রুম আর ড্রয়িং রুম, সব রুম গুছাবো, আর ক্যান্ডেল ধরাই ফেলছি সব রুমের, যেহেতু ক্যান্ডেল ধরানোর কারণ হচ্ছে তাহলে ভালো একটা ফ্রেগরেন্স থাকবে আর কি, রান্নার যে স্মেলটা ওইটা থাকবে না। আর এদিকে ড্রয়িং রুম সব কিছু গুছাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মেহমানের সাথে কথা হয়েছে যে ও বলছে যে ও চা খাইতে খুব পছন্দ করে আর কি,
তো বলতেছে আমি চা খাবো, তার জন্য আমি টি সেটটা বের করে ফেলছি। আমার টি সেটটা বের করা হয় না, যেহেতু আমার বাসা খুবই ছোটো, সব কিছু তো আমি ওইরকম আমার ডিসপ্লে ক্যাবিনেট নাই, সাজাই গুজে রাখলে হয়তো আমার বের করা আমার জন্য অনেক ইজি হইতো। যেহেতু আমার বাসা অনেক ছোটো, তাই আমার সব কিছু তো গ্যারেজে রাখতে হয়, গেস্ট আসার আগ মুহূর্তে সব কিছু বের করে নিয়ে আসি আর কি। তো দেখা গেছে এই টি সেটটা আমার কিন্তু প্রায় 3 বছরের মতো হয়ে গেছে, আমি যখনই বাসে উঠি তখনই কেনা, কিন্তু আর ওই রকম ইউজ করি নাই। এইবার নিয়ে মনে হয় সেকেন্ড টাইম ইউজ করতেছি। আমার স্টোরেজে এরকম আরও অসংখ্য জিনিস আছে যা মানে অনেক অনেক বছর ধরে কিনা বা আমার অনেক শখের জিনিস, কিন্তু আমি ইউজ করতে পারি না। আসলে জিনিস যদি হাতের নাগালে হয় তাহলে কিন্তু ইউজ করাটা অনেক সহজ হয়। তো নুহাস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সে আমাকে পোলাওটা রান্না করতে হেল্প করতেছে। থ্যাংক ইউ নুহাস, সে এত ভালো পোলাও রান্না করে মাশাল্লাহ। আমরা মানে আস্তে আস্তে কীভাবে জানি শিখে গেছি, যে জিনিসগুলো আমাদের কাছে এত কঠিন ছিল আলহামদুলিল্লাহ এখন সবই আস্তে আস্তে পারি। মানুষ পারে না আসলে এরকম কিছুই নাই। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, কে বা কারা আসতেছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। রান্না কেমন হচ্ছে? আমার রান্না কেমন হচ্ছে? তোমার রান্না অনেক মজা। আমাদের তোমাদের বাসায় সবার রান্নাই মজা।